ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভাগ্য ভালো হওয়ার জন্য কি কি আমল করা যেতে পারে, ইসলাম কি বলে। আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এক্ষেত্রে আপনাদেরকে বলবো ভাগ্য ভালো হওয়ার জন্য আমরা যে আমলটা করতে পারি, সংক্ষেপে আমরা তিন তসবিহ হাতের একটা জিকির আছে, সেই জিকিরটা করতে পারি। 33 বার সুবহানাল্লাহ বলা যেতে পারে, 5 ওয়াক্ত নামাজের পর 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, ফজরের নামাজ, জোহরের নামাজ, মাগরিবের নামাজ এবং এশার নামাজের পরে এই তসবিহটা আমরা আদায় করতে পারি। এই হচ্ছে 1 নম্বর করণীয়। এবং সকাল সন্ধ্যা আমরা 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা হচ্ছে 100 বার পড়ব। এবং আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুব ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়ব 100 বার। এবং তারপর আরেকটা আমল আছে, সেটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এবং এক্ষেত্রে আমরা আরেকটা আমল করতে পারি, সেটা হচ্ছে দরুদ শরীফ আমরা পড়তে পারি। তো এই কিছু আমল যদি করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা শুধুমাত্র স্বতন্ত্রভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই কয়েকটা আমল যদি আমরা করি ইনশা আল্লাহ, আল্লাহর রহমতে আশা করা যায় এই তিন তসবিহাতের আমল যদি আমরা করি, আল্লাহ তাআলা আমাদের নাম যদি জাহান্নামীদের খাতায় থাকে জান্নাতীদের খাতায় লিখে দিবেন। 40 দিন রেগুলার এই আমলটা করতে হবে, সকালে 100 বার করে, সন্ধ্যায় 100 বার করে, 400 বার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।